করি তো আমাদের আজকে যে চ্যাপ্টারটা আলটিমেটলি কাজ আমরা মোটামুটি কাজটাই দেখব ক্ষমতা শক্তি মানে কাজ আর শক্তি দেখব ঠিক আছে ক্ষমতা রিলেটেড ম্যাথ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব কাজ আচ্ছা কাজ আর শক্তি আচ্ছা তোমরা জানো কাজ এবং শক্তি দুইটা সেম জিনিস যে কোনো একটা বস্তু কোনো একটা কাজ করতে যেই পরিমাণে কোনো একটা জিনিস করতে যেই পরিমাণ কাজ হয় মানে ম্যাথমেটিক্যালি যেই পরিমাণ কাজ হয় তোমার ঠিক ততটুকুই শক্তিটা খরচ হবে অথবা যতটুকু শক্তি খরচ হয়েছে ঠিক ততটুকুই তোমার কাজ হবে আচ্ছা এখন কাজটাকে আমরা কিভাবে ডিফাইন করি কাজটাকে আমরা যখন ডিফাইন করি তখন আমরা লিখি এফ এটা ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এফ গুণ এস কস থিটা অথবা এটাকে আমরা লিখি এফ ডট এস এটাও একটা ভেক্টর এটা একটা ভেক্টর বল একটা ভেক্টর তোমরা জানো আর সরণমুখী একটা ভেক্টর তাহলে এই যে এফ এস কস থিটা এটা কি লেখা যায় এফ ডট এফ লেখা এস লেখা যায় এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে এরকম ভাবে কেন ডিফাইন করতেছে কাজটা কাজটাকে শুধু এফ আর এস দিলে কি সমস্যা ছিল ব্যাপারটা এরকম যে ধরো এখানে তোমার একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি টানতেছো এই দিক বরাবর এই দিক বরাবর তুমি টানতেছো মানে তুমি যখন টানতেছো তখন এই দিক বরাবর বল দিতেছো সাপোজ 10 নিউটন বল দিলা এখন এই 10 নিউটন বল দেওয়ার কারণে বস্তুটা সরণ হয়েছে এখান থেকে এই পর্যন্ত বস্তুটা তো আর এই দিক বরাবর চলা শুরু করে নাই বস্তুটা হচ্ছে ভূমি আনুভূমিক বরাবর চলতেছে ও এই দিক বরাবর চললো এইটুকু মনে করো 5 মিটার অতিক্রম করছে ঠিক আছে তাহলে বস্তুটা কাই বস্তুটা মেনলি কি করছে বস্তুটা এখান থেকে এখানে আসছে তুমি যে বলটা 10 নিউটন দিছো এই 10 নিউটনের ফুল বলটা কিন্তু বস্তু সরণের জন্য দায়ী না তাই না এই 10 নিউটনের ফুল বলটা বস্তু সরণের জন্য দায়ী না কারণ বস্তু সরণটা হয়েছে এই দিক বরাবর কিন্তু তুমি বল দিছো এই দিক বরাবর 10 নিউটন তাহলে এই বলের একটা উপাংশ এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই বলের যেই উপাংশটা এই দিক বরাবর কাজ করতেছে ওই উপাংশটাই মেনলি বস্তুর উপর প্রয়োগ হয়েছে ঠিক আছে বাকি যে বলটা ওই বলটা বাকি বলটা তো হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের কারণে বা মহাকর্ষ বলের কারণে ক্যান্সেল আউট হয়ে গেছে তার মানে এই 10 নিউটন বলের যতটুকু বল তোমার সরণের জন্য দায়ী ওইটুকু বলটাই আমরা চিন্তা করবো এখানে তাহলে এই এই দিক বরাবর যে বলটা কত সেটা হবে এফ কস থিটা তাহলে এই বলটাকে তুমি যদি সরণ দিয়ে গুণ করো তার মানে এস দিয়ে যদি গুণ করো তাহলে তুমি কাজ পাবা এই জন্য মেইনলি এখানে আসছে এফ এস কস থিটা ঠিক আছে আচ্ছা এখন একটা সহজ জিনিস দেখো ধরো আমি একটা বস্তুকে বল দিতেছি ফাইন আমি এই বস্তুটাকে এই দিক বরাবর বল দিতেছি অলওয়েজ 15 নিউটন বল দিতেছি এই বলটা আমি সবসময় সেম বল দিতেছি এই সেম বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখান থেকে এইখানে চলে আসছে এইটুকু হচ্ছে 10 মিটার তাহলে বস্তু সরণ হয়েছে কতটুকু 10 মিটার সরণ হয়েছে এই 10 মিটার সরণ হলে তাহলে বস্তুটা কাজ কতটুকু হয়েছে এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল কত ডাব্লিউ হবে আমাদের এইটা ইনটু 10 আচ্ছা ফাইন এখন ব্যাপারটা যদি এরকম ঘটে ধরো বাস্তব লাইফে তুমি যখন বস্তুটাকে ঠেলতেছো এদিক বরাবর মনে করো তুমি এদিক বরাবর ঠেলতেছো তখন তুমি কি সবসময় একই রকম বল দিবা এটা কি গ্যারান্টেড তুমি তো একই রকম বল নাও দিতে পারো তাই না এক এক সময় এক এক রকম বল দিতে পারো না হ্যাঁ ভাই তাহলে সেক্ষেত্রে তোমার এই বলটা তো সবসময় সমান না সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে বের করব তাহলে এই ক্ষেত্রে আমরা যেইটা কাজটা করব সেটা হচ্ছে ধরো আমি এই জিনিসটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে ভাগ করব এখন তুমি মনে করো এইখান থেকে এইখানে আসার মধ্যে তোমার যে তুমি যে বলটা প্রয়োগ করছো বস্তুটার উপর সেই বল প্রয়োগের ডিফারেন্সটা কি খুব একটা বেশি হবে আচ্ছা মহাকর্ষ ধরতে পারতাম মহাকর্ষের জন্য কাজ ক্ষমতা শক্তি লাগবে নাহলে তো মহাকর্ষ পরবর্তীতে আবার তোমাদের মানে এই জিনিসটা লাগবে মহাকর্ষের জন্য ঠিক আছে এটার পরে মহাকর্ষ ধরি তুমি যেটা বলতেছো এখন দেখো আমি যেটা বলছি যে তুমি বস্তুটাকে এইখান থেকে এইটুকু নেয়ার মধ্যে যে বলটা প্রয়োগ করতেছো এই বলটা কি চেঞ্জ হওয়ার খুব একটা এই বলটা কি খুব একটা চেঞ্জ হবে এতটুকু জায়গার মধ্যে
টোটাল রাস্তাটা এখান থেকে যখন এখানে হইতেছে তখন তুমি এক এক সময় এক এক রকম বল দিতেছো, বাট আমি যখন ক্ষুদ্র জায়গা চিন্তা করতেছি এই ক্ষুদ্র জায়গার মধ্যে কি বলটা প্রায় সেম না? হ্যাঁ ভাই, জি স্যার। তার মানে আমি এইটুকুর মধ্যে যেই বলটা দিছি, মনে করো এইটুকুর মধ্যে আমি বল দিছি সাপোজ 10 নিউটন, আর দূরত্ব অতিক্রম করছি সাপোজ মনে করো 0.5 মিটার, আবার বাকি পরের সেগমেন্টটাতে আমি আবার মনে করো 11 নিউটন বল দিছি, এখানে আবার মনে করো 0.2 নিউটন 2 মিটার অতিক্রম করছি, তাহলে আমি জাস্ট বের করব যে এখান থেকে বস্তুটা যে এই জায়গা থেকে এই জায়গায় আসছে এইটুকুর মধ্যে কতটুকু কাজ হয়েছে, এটাকে আমরা মনে করো ডেল ডাব্লিউ লিখতেছি, ক্ষুদ্র কাজ, এইটা ইনটু 0.5, আবার পরের যে পার্টটা এইটুকুর মধ্যে কতটুকু কাজ হয়েছে এটা আর একটা ডেল ডাব্লিউ, এটা হবে 11 ইনটু 0.2 যদি 0.2 হয়। এরকম করে আমরা যদি প্রত্যেকটা ছোট ছোট সেগমেন্টে কি পরিমাণ কাজ হয়েছে এগুলো যদি যোগ করি তাহলে কিন্তু অ্যাকচুয়াল যে কাজটা সেটা পাবো না, পাবো অ্যাকচুয়াল কাজটা পাবো না, বাট অ্যাকচুয়াল কাজে কাছাকাছি কাছাকাছি যাইতেছে না ভ্যালুটা, বুঝতে পারছো কি বলছি? না ভাই, মানে টোটাল অ্যাকচুয়াল ভ্যালুটা হইতেছে না, কারণ এক এক সময় এক এক রকম বল কাজ করতেছে, বাট আমি কি করতেছি আমি ধরে নিতেছি, আমি ধরে নিতেছি যে এই জায়গাটুকু এইটুকু জায়গার মধ্যে কাজটা মানে বলটা সমান ছিল, বাট অ্যাকচুয়াল তো সমান ছিল না, একটু হলেও তো ডিফারেন্স হয়েছিল এইটুকু মধ্যে, তাই না? হ্যাঁ ভাই। তাহলে এটার কাজ আমি বের করলাম, আবার পরের অংশে কাজ বের করলাম, এখানে অংশটুকু কাজ বের করলাম, এখানে অংশটুকু কাজ বের করলাম, প্রত্যেকটা অংশের কাজ বের করে বের করে এই সবগুলো কাজ যোগ করে দিলাম, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত যে কাজটা ওই কাজটার একটা অ্যাপ্রক্সিমেট পাওয়া যাবে না, বুঝতে পারছো? এখন আমি একটা বলতো, আমি যত এই যে ছোট ছোট ভাগগুলোকে এগুলোকে যত বেশি ছোট করব তত বেশি অ্যাকুরেট পাওয়া যাবে না, আমি যত বেশি ছোট করব তত বেশি অ্যাকুরেট পাওয়া যাবে, তার মানে এইটাকে আমি কোনোদিনও হাতে কলমে কোনোদিনও কইরা অ্যাকুরেট পাবো না, এটার জন্য ইন্টিগ্রেশন দরকার হয়, তাহলে ইন্টিগ্রেশনে কি করব f dx, তাহলে ইন্টিগ্রেশনে কি করে এই যে ছোট ছোট ঘটগুলোকে একদম জিরোর কাছাকাছি নিয়ে যায়, তারপর ওটার মান বের করে ক্যালকুলেশন কইরা, তার মানে এই wটাকে আমরা লিখতে পারবো যে ইন্টিগ্রেশন অফ f dx। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন কেমনে করতে হয় সেগুলো জানা লাগবে না আপাতত, জাস্ট এভাবে চিন্তা করো যদি বলটা এই বলে বলটা যদি চেঞ্জ হয় এক এক সময় এক এক রকম হয় তখন আমরা ইন্টিগ্রেশন করে কাজ বের করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন থিম। আচ্ছা, তোমরা কাজের ব্যাপার কি ফাংশন? হ্যাঁ, এফটা হচ্ছে ফাংশন, এফটা হচ্ছে বল, বলের ফাংশন, বলটা কেমন ভাবে কাজ করতেছে, ঠিক আছে? সেই বলের ফাংশনটা হচ্ছে এফ। ওকে, আচ্ছা, এখন তোমরা নর্মাল ব্যাপার সেবার তো পারোই যে আমি একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি এদিক বরাবর বল কাজ করলাম 15 নিউটন, এখানে ধর অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বস্তুটা এদিক বরাবর সরণ হয়েছে ধর 10 মিটার, তাহলে কাজ কতটুকু হবে? এফ এস কস 30, এফ এর মানটা বসাও, এস এর মানটা বসাও, কস 30 মানটা কত? √3/2, সো এটা হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে আমাদের কাজ, কতটুকু কাজ হয়েছে আর কি। ভাই একটু উপরে উঠবেন ভাই, এখানে এফ এর সাথে আপনার কোণ করলেন কি তাইলে, মানে কাজে এস কোথায় তাইলে? এই যে ডেল এক্স, এটাই এস, ছোট ছোট এস গুলা, এই যে ছোট ছোট এখানে, এটা কি ছোট এস না, এটা কি লেখা ডেল এক্স, এটা আর একটা ছোট এক্স, এটা তাহলে ভাই মানে ভাই ইন্টিগ্রেশন আর ডিএক্স এর পুরোটা একটা অপারেটর না ভাই? হ্যাঁ, পুরোটা হচ্ছে অপারেটরটা কাজ করতেছে ডিএক্স গুণ আকারে, এইভাবে চিন্তা করো, ঠিক আছে? ডিএক্স গুণ হয়ে হয়ে তারপর অপারেটর হিসেবে কাজ করতেছে, এই অপারেটরটার মধ্যেই ছোট ছোট এক্স গুণ হচ্ছে, এখানে ছোট ছোট ডেল এক্স গুণ হচ্ছে। এখন ভাই আমরা কি ডেল এক্স টাকে সব জায়গায় সমান ধরে রাখি এখানে? মানে এখানে আমরা একদম টেন্স টু জিরো ধরে নিই, ডেল এক্স টা টেন্স টু জিরো বাট সব জায়গায় সমান ধরে নিই, সমস্যা নেই, ঠিক আছে? প্রত্যেকটা ঘরকে যদি একদম শূন্যের কাছাকাছি করো তাহলে সবগুলো তো সমান না হওয়ার না হওয়ার তো কোনো কথা নাই, কারণ সবই তো শূন্য প্রায়, বুঝছো? তারপর এটা কমন নিছে কাইন্ড অফ। আচ্ছা, এখন আপাতত এটা বোঝা লাগবে না, এইটার ডিটেলস আমি তোমাদের ইন্টিগ্রেশন যখন করাবো তখন বুঝাবো। আচ্ছা, এবার তোমরা তো নর্মাল কাজগুলো পারো, এবার আমরা কিছু স্পেশাল কাজগুলো করব, স্পেশাল ক্ষেত্রে কাজ বের করব যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। তো প্রথমত কি, প্রথমত আমরা কাজ বের করব যে কোনো একটা সিলিন্ডার,
সিলিন্ডার না, তুমি মনে করো একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চা ছিল না, চৌবাচ্চা মানে হচ্ছে এরকম একটা আয়তাকার বক্স আছে, এটা মানে তোমরা কূপ দেখছো না, কূপ কূপ চিনো তো? আচ্ছা, কূপ বা চৌবাচ্চা এইগুলা যদি কেউ না দেখে থাকো, মনে মনে চিন্তা করো গ্রামের একটা পুকুর, এই পুকুরটা হচ্ছে আয়তাকার, নর্মাল পুকুর তো থাকে গোলাকার, আমরা চিন্তা করলাম পুকুরটা হচ্ছে আয়তাকার, এটা থেকে একটা গ্রামের পুকুর, তো এইটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এটা, এগুলো হচ্ছে ভূমি, ঠিক আছে, এগুলো হচ্ছে ভূমি আর এরা হচ্ছে আমাদের পুকুর, এখন পুকুরের মধ্যে পানি আছে, এখন টোটাল পানি, পানিটা হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটালটা ভরা, মনে করো পানিটা হচ্ছে টোটালটা দিয়ে, পানিটা টোটালটা দিয়ে এই পুকুরটা হচ্ছে ভরা, তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, এই যে উচ্চতাটা, উচ্চতা মনে করো আমি জানি উচ্চতা হচ্ছে 10 মিটার, আর এই পুকুরটার দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য ধরো 5 মিটার, আর প্রস্থ যেটা, এটাতে প্রস্থ পুকুরের, এই পুকুরের প্রস্থ মনে করো 3 মিটার, তাহলে এখন তাহলে পুকুরের মধ্যে পানি ভরা আছে, কতটুকু পানি আছে তুমি বের করতে পারবে না? পুকুরের মধ্যে কতটুকু পানি আছে, পানির যে ভর এম ইকুয়াল কত, রো ইন্টু ভি, রো মানে 10^3, তার মানে কত আসতেছে 1.5 × 10^5, এত কেজি, তাহলে এই পুকুরটার মধ্যে এত এতখানি পানি আছে, এবার তুমি কি করলে, একটা মোটর দিয়ে এই পুকুরের সব পানিকে কি করবা, পুকুরের সব পানিকে তুমি একদম তুলে ফেলছো, একটা মোটর লাগাই দিছো মনে করো এখানে, ধরো এই জায়গায় আমি একটা মোটর লাগাই দিচ্ছি, এই মোটরটা কি করবে, পুকুরের সব পানি তুলে ফেলবে, এখন এই পুকুরের সব পানি যে মোটর দিয়ে তুলতেছো, অথবা মনে করো তুমি কেউ মনে করো বালতি দিয়ে তুলতেছে, তাহলে এই পানি তুলতে কি একটা কাজ হবে না, একটা কষ্ট হবে না, তাহলে কতটুকু কাজ হবে সম্পূর্ণ পানি তুলে ফেলতে, সেটা আমরা বের করতে চাই, বুঝতে পারছো কনসেপ্টটা কি? এখন দেখো, তো আমরা যদি কোনো কিছু তুলতে চাই, এখন তুমি দেখো এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি, এই যে লেয়ারে এইখানে যে পানিগুলো আছে, এই পানিগুলোকে তোমার কি কতটুকু তুলতে হবে, জিরো আয় জিরো উচ্চতা তুলতে হবে না, এটাই কি তুলতে হবে, এটা তো এইখানে আছে, তাহলে এইগুলো সরণ তো শূন্য, আর এইখানে যে পানির কণাটা আছে, এই লেয়ারে যত পানি পানির কণা আছে সবগুলো পানির কণাতে কণাকে কতটুকু তুলতে হবে, দেখো তো এই এতটুকু তুলতে হবে না উচ্চতা, এখন আবার এইখানে যে পানির কণাটা, এই পানির কণার এই লেয়ারে সবগুলো পানির কণাকে আবার তুলতে হবে এইটুকু, আবার একদম নিচে যেটা আছে, একদম এইখানে যে পানির কণাটা আছে এটাকে তুলতে হবে অনেক বেশি, তাহলে এক একটা পানির কণা কি এক এক রকম দূরত্ব অতিক্রম করে না, বুঝতে পারছো, তাহলে আমরা যে নর্মাল ভাবে করি ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস, এই এফটা হচ্ছে ওজন বা বলটা, যতটুকু বল দিই আমি, আর এসটা মানে সরণ, এখন এই লেয়ারের পানির কণাগুলোর যেই পরিমাণ সরণ হয়েছে, এই লেয়ারের পানির কণাগুলো সেম পরিমাণ সরণ হয় না, এর থেকে বেশি হয়েছে, আবার একদম নিচের লেয়ারে যারা আছে তাদের আরো বেশি হয়েছে, তার মানে কারো কারো সরণ কি এক 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 একটা সরণ কি এক এক রকম না, বুঝতে পারছো, এক একটা সরণ যে এক এক রকম সেটা কি বুঝতে পারলা? আচ্ছা, যদি এরকম হয়, আর এখানে দেখো আরেকটা জিনিস, এই প্রত্যেকটা লেয়ারেই কি সেম সেম ভরের পানি আছে না, এইখানে যতটুকু পানি আছে এখানেও কি সেম আছে না, এখানেও কি সেম না, মানে প্রত্যেকটা লেয়ারে কি সেম পরিমাণ পানি আছে না,
হ্যাঁ এটা মনে করো যদি এরকম থাকতো চৌবাচ্চাটা, তাহলে কি হইতো? তাহলে হয়তো এই লেয়ারে যতটুকু পানি আছে, এই লেয়ারে কি তার থেকে বেশি পানি আছে? না, এই লেয়ারটায় আরো বেশি পানি আছে। এখানে তো ব্যাপারটা এরকম না, সবগুলো লেয়ারে সেম পানি আছে। তো যদি এরকম ঘটে, সবগুলো লেয়ারে সেম পানি থাকে, ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের এরকম সবগুলো লেয়ার সেমই দিবে পরীক্ষায়, ঠিক আছে? আর কারণ বাকিটার জন্য ইন্ডিয়া বাকিটার জন্য ক্যালকুলাস লাগবে। সবগুলো লেয়ারে সেম পানি আছে যেহেতু, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা বল, এই যে এফ মানে হচ্ছে বল, বল মানে এখানে যে পানির যে ওজন, এই পানি টোটাল ওজনটা না বল এখানে, তাহলে বল ইনটু এস মানে সরণ, এখানে আমরা সরণটা নিব গড় সরণ, বুঝতে পারছো? আর এই যে বলটা, এই বলটা কি পানির ওজনের সমান বল দিতে হবে না তোমার? পানির ওজন কত? এম জি। আর গড় সরণ, গড় সরণ মানে দেখো সব থেকে উপরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে সরণ কতটুকু হয়েছে? জিরো হয়েছে। আর একদম নিচে যে পানির কণাগুলো আছে এগুলো সরণ কতটুকু হয়েছে? 10 মিটার হয়েছে না? তাহলে গড়ের সরণ কত হয়েছে? 0 + 10/2, এটা হচ্ছে গড় সরণ। এবার এম এর মানটা বসাই দাও 1.5 × 10^5 কিন্তু এগুলো নরমালভাবেই করা যায়, এই জন্য ইন্টিগ্রেশন দিয়ে আমরা করি না। ভাই মনে করেন যদি চিন্তা করেন, যদি ইন্টিগ্রেশন দিয়ে এটা করার চেষ্টা করতাম তাহলে মানে এক্স তো আলাদা হইতো না সেই ক্ষেত্রে? হ্যাঁ, এখানে শুধুমাত্র ডিএক্স কে ইন্টিগ্রেশন করা লাগতো, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়। তুমি এখানে তুমি ডিএক্স কে ইন্টিগ্রেশন করতা, ঠিক আছে? আর এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যে ক্ষেত্রফলের সিস্টেম আছে এখানে, তো জটিল প্রসেস আমি যাইতেছি না। এখানে ডিএক্স ডিএক্স করা লাগতো, এখানে এফ হয়ে লাগতো, এখানে এফ ডিএক্স। এখন এই এফ টা কি করবো আবার? এফ মানে কি? কতটুকুর জন্য? এই লেয়ারটার ওজন না, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা এখানে এটার সাথে এফ এর সাথে ডিএক্স গুণ হইতো না, এটার সাথে গুণ হইতো এতটুকু, এটার নাম হইতো মনে করো এক্স। এটা একটু ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে একটু জটিল হবে, এটা ইন্টিগ্রেশন দিয়ে করার দরকার নেই পড়াতে, মানে তোমার এইগুলো হচ্ছে মানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াবে ইন্টিগ্রেশন দিয়ে যেগুলো করতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে আমি এমনি জিজ্ঞেস করলাম ভাই করা যায় কিনা। আচ্ছা ইন্টিগ্রেশনটা তোমাদের শিখাই একটু, ইন্টিগ্রেশনটা যখন শিখবা তারপর তুমি নিজে নিজে একটু ট্রাই করো যে আমি এগুলো করতে পারি কিনা। আপাতত ইন্টিগ্রেশনের চিন্তা বাদ দাও, আপাতত ইন্টিগ্রেশন লাগবে না, ঠিক আছে? ওকে, এখন তাহলে এইটা হচ্ছে কি আমাদের টোটাল কতটুকু কাজ হয়েছে ব্যাপারটা কি বুঝতে পারছো? ঢাকা ভার্সিটিতে বুয়েটে কিন্তু এই চৌবাচ্চার ম্যাথ থেকে কোশ্চেন আসে, কারণ এখানে যে এই যে h/2 নিয়ে লাগছে এটাই ইম্পর্টেন্ট জিনিস। হয়তো এরকম ভাবে আসে, অথবা তোমাকে বলে দেয় একটা সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা, একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা মানে ওই যে ধরো তোমাদের তোমাদের সবার বাসায় ড্রাম তো দেখছো, ড্রাম আছে না, ড্রামের মধ্যে মনে করো তেল বা অন্য কোনো কিছু রাখে, তো এই ড্রামটাকে তুমি খালি করতেছো, তো ড্রামটা কি সিলিন্ডার, সিলিন্ডার আকারের, তো এটা কি থাকবে? ব্যাসার্ধ থাকবে, ওকে? আর এই যে উচ্চতা এটা মনে করো হাই এইচ, তাহলে প্রথমে তোমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে ড্রামটা, এই ড্রামের মধ্যে কতটুকু পানি আছে, ভি কত, সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে কতটুকু ভর আছে, এম ইকুয়াল কত, রো ইনটু ভি, তাহলে রো ভি মানে পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা হচ্ছে ভর, কতটুকু ভর আছে মানে কতটুকু পানি আছে এই টোটাল চৌবাচ্চাটার মধ্যে। এবার এক্ষেত্রে আমাদের কাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল কত, এফ ইন্টু গড় সরণ, গড় সরণ যদি এই চৌবাচ্চাটা ভরা থাকে তাহলে এই উপরের লেয়ারের যারা আছে উপরের লেয়ারের পানিগুলো সরিত হবে জিরো, আর নিচের লেয়ারের পানিগুলো সরিত হবে এইচ ডিভাইড বাই টু, আর এই এফ মানে কত, এম জি, এম জি এইচ বাই টু। এবার এম এর মান হচ্ছে রো পাই আর স্কোয়ার এইচ জি এইচ বাই টু। আচ্ছা এইটা হচ্ছে আগের মতোই,
এখন ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা মনে করো তোমাকে এরকম করা হইলো যে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটার দৈর্ঘ্য প্রস্থ আমি জানি, ভালোভাবে একটু দেখো, এটা মানে সিলিন্ডারটার ব্যাসার্ধ আমি জানি, ব্যাসার্ধ মনে করো 5 মিটার আর উচ্চতাটা হচ্ছে 10 মিটার। এখন সিলিন্ডারটা পুরো একদম ভরা নাই, সিলিন্ডারের মধ্যে এইটুকু পর্যন্ত পানি থাকতে পারে না, একটা সিলিন্ডার তো পুরোটা ভরা নাও থাকতে পারে, এইটুকু পর্যন্ত পানি আছে। আচ্ছা ভালো কথা, পানি না থেকে যদি মনে করো তেল থাকে তাহলে কি হবে, এই রোটা হবে তেলের রো, বাকি সব সেম। তো পরীক্ষা যদি মনে করে বলে দেয় এখানে এটার ভিতরে সয়াবিন তেল রাখা আছে, তাহলে সয়াবিন তেলের ঘনত্ব দিয়ে দিবে, বুঝছো? আচ্ছা এখন যেটা বললাম যে এই যে উচ্চতাটা কতটুকু পর্যন্ত ভরা আছে সেটা তোমায় বলে বলে দিল যে এইটুকু হচ্ছে 6 মিটার। তাহলে এই সিলিন্ডার পুরাটা ভরা না, এটা হচ্ছে নিচ থেকে 6 মিটার পর্যন্ত ভরা আছে। তাহলে এখন তুমি এই সিলিন্ডারটারে কি করবা, একদম খালি করবা, তাহলে কতটুকু কাজ হবে সেটা আমরা বের করতে চাই, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে সেম কাহিনী যে প্রত্যেকটা লেয়ার কিন্তু সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে না, বাট এই প্রত্যেকটা লেয়ারে সম পরিমাণ কি আছে, পানি আছে। তার মানে আমরা গড় সরণ নিলেই হবে, তাহলে আমাদের W ইকুয়াল F ইন্টু S, F মানে কত, F মানে হচ্ছে mg ভর, আর এখানে S মানে হচ্ছে গড় সরণ। আচ্ছা এখন কেউ বলো তো এই গড় সরণটা কত হবে, গড় সরণ বলতে বুঝাবো এই যে উপরের যে পানির লেয়ারটা আছে, উপরে পানির লেয়ারটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এতখানি না, টোটালটা যদি 10 হয় আর এটুকু 6 চলে গেছে তাহলে বাকি থাকে কত, 4 মিটার না, তাহলে এই উপরের পানির লেয়ারটা আমাদের 4 মিটার অতিক্রম করে, আর নিচের যে পানির লেয়ারটা এটা একদম মাথা পর্যন্ত ওঠে, এটা হচ্ছে 10 মিটার অতিক্রম করে, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এটা হচ্ছে আমাদের গড় সরণ। এবার আসে এম জি, আচ্ছা জি তো জানি জি, এবার এম মানে কত, এম মানে কি রো ইন্টু ভি না, রো গুণ ভি। আচ্ছা এবার আমাকে তোমরা কেউ বলো এই ভি এর মান কত হবে, ভি মানে কি আয়তন না, জি স্যার, ভি এর মানটা কত হবে, নর্মাল আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, পাই তো পাই ঠিক আছে, আর এর মানটা কত, 5 স্কোয়ার, আর এইচ 10 করা যাবে না, 10 করলে ভুল হয়ে যাবে, কারণ এই যে তুমি ভর যে বের করতেছো কার ভর, পানির ভর, পানির, পানি আছে এতটুকুর মধ্যে, তাহলে আয়তন কতটুকু নিতে হবে, এতটুকু আয়তন নিতে হবে না, নাকি পুরোটা নিবা, কাজ ক্ষমতা শক্তি থেকে দেখবা বুয়েটের কোশ্চেন থাকবে, ঢাকা ভার্সিটির কোশ্চেন থাকবে, ওকে। তাহলে তোমরা যতটুকু মানে যদি পুরোপুরি ভরা না থাকে, যতটুকু মানে যে যদি হালকা ভরা থাকে তাহলে পারবা না, এই জাস্ট গড় সরণের চিন্তাটা, এই যে গড় সরণের ব্যাপারটা বুঝলেই, আর হচ্ছে এই ভরের ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে আর কি এই টাইপের ম্যাথগুলো করা যাবে স্যার। তো আশা করি সিলিন্ডার এই ম্যাথগুলো সমস্যা হবে না, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা ম্যাথেই কিন্তু আমি তোমাকে বলছি যে সিলিন্ডার থেকে পানি তুলছি, পানি তোলার কারণে কি হয়ে গেছে, একদম সিলিন্ডার খালি হয়ে গেছে, এরকম না, ব্যাপারটা কিন্তু এভাবে হইতে পারতো যে সিলিন্ডার থেকে আমি হচ্ছে পানি তুলে দিলে পানি একদম খালি করি নাই, আমি হচ্ছে সিলিন্ডারটা ভরা ছিল আগে 10 মিটার, আমি এটার থেকে পানি তুলে তুলে আমি হচ্ছে এই পর্যন্ত খালি করে ফেলছি, প্রথমে ভরা ছিল এই পর্যন্ত খালি করে ফেলছি, এখন এতটুকু ভরা আছে, তাহলে আমি এতটুকু পানি তুলছি,
এতটুকু পানি তোলা হইলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সেম ডাব্লিউ ইকুয়াল কত, এফ এস, এফ মানে এম ডি এস, এম ডি এম মানে রো ভি ডি আর এস মানে গড় সরণ। তাহলে এক্ষেত্রে গড় সরণ কোনটা কোনটা হয় বলতো? মনে করো এইটুকু হচ্ছে 6 মিটার, সিলিন্ডারটা আগে ভরা ছিল, তুমি পানি তুলে তুলে খালি করে ফেলছো, 6 মিটার পর্যন্ত এখন ভরা আছে। তাহলে পানি তুলছো কতটুকু? এতটুকু পানি তুলছো না? তাহলে গড় সরণ কত হবে এখানে? মানে ভাই তোলা অংশটা নাকি বাকিটা? হ্যাঁ, তোলা অংশটা তোমার কতটুকু কাজ হয়েছে, যে তুমি যে পানি এটাকে পুরা এটার প্রথম উপরে 4 মিটার যে খালি করে ফেলছো, এই খালি করতে কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে চাই আমরা। তাহলে সরণটাও কার হবে? যতটুকু খালি করছো ততটুকু না? তাহলে 2 ভাই। তাহলে উপরের যে পার্টটা, উপরেরটা হচ্ছে 0 আর নিচের পার্টটা নিচ পর্যন্ত যে তুলছো এইখান থেকে এই পর্যন্ত খালি যে করছো, তাহলে একদম এই পার্টে পানিটা তোলা আছে 4, নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করো। আর এই যে ভি, এই ভি কত? পাই আর স্কোয়ার। আর এইচ কোনটা নিবা? কতটুকু পানি খালি করছো ততটুকু না? তাহলে এইটুকু হবে না এইচ? 4, বুঝতে পারছো? হ্যাঁ, এই কোশ্চেনটা কি বুঝছো সবাই? এখন পরীক্ষায় তোমার দুই ভাবে আসতে পারে, যে তুমি একদম পুরাটা খালি করে ফেলছো এরকম আসতে পারে, অথবা তোমাকে বলা আছে যে ভরা আছে তুমি খানিকটা খালি করছো, আর কোশ্চেন সহজ করলে বলবে পুরাটা ভরা আছে এটা একদম খালি করে ফেলছো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে কখন কিভাবে করবা। ওকে, আর এখন যদি তোমাদের বলতো যে এটা হচ্ছে 8 মিটার পর্যন্ত ভরা ছিল, ঠিক আছে, তুমি এখান থেকে 2 মিটারের উচ্চতার পানি তুলে ফেলছো, সব এইটুকুর পানি সব তুলে ফেলছো, তখন তুমি এইটুকুর আয়তন বের করতা। আর গড় সরণ প্রথম হইতো এইটুকু আর পরে হইতো এইটুকু, মানে কনসেপ্টটা বুঝলে বাকিটা পারবা আশা করি। যে কোনো সিস্টেমে আসলে পারবা না, কনসেপ্ট বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কনসেপ্ট বুঝতে সমস্যা নেই। তাহলে এই টাইপের একটা ম্যাথ থাকবে। এরপর আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পেন্ডুলামের ম্যাথ। পেন্ডুলাম, স্প্রিং, এই কয়েকটা জিনিসের কাজ ক্ষমতা শক্তি বের করতে হবে আমাদের, কাজ বের করতে হবে। ধরো এটা একটা পেন্ডুলাম, পেন্ডুলাম মানে হচ্ছে ধরো তুমি একটা রশির নিচে একটা ভর ভর তুমি লাগাই দিছো। এবার কি করলা, এই রশিটারে হালকা একটু টান দিলা, টান দিলে কি এরকম হবে না, রশি তো আর দৈর্ঘ্য পাবে না, বাড়বে তো, হালকা একটু উপরে উঠে যাবে না? এটা যদি হালকা তো এদিকে টান দাও, তাহলে কি হবে, এখানে উপরের দিকে উঠে যাবে না? এটা এই জায়গাটা তো ফিক্সড। এবার তুমি হচ্ছে রশিটা যদি ছেড়ে দাও, তাহলে কি করবে, ও হচ্ছে দুলতে থাকবে না এরকম করে, এখানে আসবে আবার এইদিকে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি বল দেওয়ার মানে ছেড়ে দেওয়ার কারণে এটা মনে করো এখানে নিয়ে ছেড়ে দিলা, তাহলে ও এইভাবে এইভাবে দুলতে থাকবে। ঠিক আছে, এখন এই কাজ কাজের ক্ষেত্রে আমরা আর এক ধরনের কাজ নিয়ে একটু পরিচিত হব, সেটা হচ্ছে বিভব শক্তি কি। আমি এটা একটু দেখে, বিভব শক্তি, তো তোমরা কাজ বলতি যে আগে এমডিএইচ লেখো, এটা কিন্তু এমডিএইচ মানে কাজ না, বিভব শক্তির ব্যাপারটাকে বুঝো। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হচ্ছে যে তুমি কোনো একটা বস্তুর উপর কাজ করছো, সাপোজ, তাহলে এটা মহাকর্ষের বিপরীত দিকে যদি যায়, তাহলে মহাকর্ষের বিপরীত দিকে কতটুকু কাজ করা হয়েছে, মহাকর্ষের বিপরীত দিকে কতটুকু তোমার কাজ করা হয়েছে, এটাই হচ্ছে বস্তুটার কাইন্ড অফ বিভব শক্তি। আর আমি যদি একদম ফর্মাল ডেফিনেশন চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে একটা বস্তুকে যদি অসীম থেকে, ধরো এটা ধরো পৃথিবী,
পৃথিবীর এই বিন্দুতে কোন একটা বস্তুর বিভব শক্তি। এর দিয়ে বুঝাবে তুমি অসীম দূরত্ব থেকে ঘুরে টুরে একটা বস্তুকে এখানে আনছো, তাহলে কি করতে হবে? তোমার একটা কাজ করা লাগছে না? বস্তুটাকে যে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসছো, মনে করো এটা হচ্ছে পৃথিবী, তুমি অনেক দূর মনে করো আমাদের গ্যালাক্সির বাহির থেকে একটা তোমার করতে হয়েছে বিন্দুতে বিভব শক্তি। এখন ফর্মাল ডেফিনেশন চিন্তা না করি তাহলে ব্যাপারটা এরকম যে কোন একটা এই যে গ্রাউন্ডের সাপেক্ষে আমরা এটা এই পয়েন্টে জাস্ট বিভবটা জিরো চিন্তা করি কোন একটা বস্তুর, তাহলে এখান থেকে এই যে উপরের দিকে উঠাইলা এতটুকু উঠাই যে কি পরিমাণ কাজ লাগছে সেটা হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, এই যে এইটুকু উঠাইতে কতটুকু কাজ লাগছে সেটা আমাদের বিভব শক্তি, আমরা এভাবে জাস্ট চিন্তা করি। তাহলে বিভব শক্তি যদি আমরা হিসাব করি তাহলে বিভব শক্তিটা এখানে এফ টা কত? এম জি। তাহলে ডাব্লিউ এখানে যে কৃত কাজটা ডাব্লিউ কাজ তাহলে কত হবে? এফ এস মানে এম জি এস। আর যেহেতু আমরা পৃথিবী থেকে একটু উপরের দিকে উঠাবো বস্তুটাকে, বা এই ভূমি থেকে হালকা একটু উপরের দিকে উঠাবো, তাহলে এটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এটা কতটুকু হয়েছে? এইচ এস। ঠিক আছে, মেইনলি বিভবটা জিরো না, এইটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে বিভব শক্তি কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা হয়েছে মেইনলি হচ্ছে এমজিএইচ। বাট আমরা যেহেতু জাস্ট ধরে নেই যে পৃথিবীতে হচ্ছে বিভবটা জিরো, বিভব শক্তিটা জিরো, বাট পৃথিবীতে বিভব শক্তি জিরো না। ঠিক আছে, তাহলে বিভব শক্তি হচ্ছে আমাদের এমজিএইচ, তোমরা এটা জানো। এখন এই যে পেন্ডুলামটা, পেন্ডুলামটা ঘুরতেছে এখান থেকে এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে। পেন্ডুলামটা যখন এখানে ছিল, তুমি যখন স্থির অবস্থায় ছেড়ে দিছো, তখন ওর কি কোনো গতি শক্তি আছে? এই পয়েন্টে কোনো গতি শক্তি কি আছে? হ্যাঁ স্যার, গতি শক্তি জিরো। আর আমরা যা চিন্তা করি এইটাই হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে কি আছে? শুধুমাত্র বিভব শক্তি আছে, না কোনো গতি শক্তি কি হবে এখানে? এখানে কোনো গতি শক্তি নাই। এবার বস্তুটা যখন কতটা বিভব শক্তি, বস্তুটা যখন এইখান থেকে এই জায়গাটাতে চলে আসছে, তখন দেখো তো বিভব শক্তিটা কি জিরো না? এই টোটাল যে বিভব শক্তিটা এটাই কি এখানে কি গতি শক্তিতে রূপান্তর হয়ে গেছে না?